সেই কল্পনায় মাথার হৃদয় চূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার সুখের জন্য তিনি আমার সামনে এক বিন্দু অশ্রুও ঝরতে দেননি। তবে আমি কেমন করে স্বার্থপরের মতো কেবল নিজের চিন্তা করতে পারি? আর রাজকুমার অর্জুন, তার মুখে হতাশার রেখা দেখেছি আমি। তবে আমি কি করে নিজের হৃদয়ে আশার আলো জ্বালাই? চারজন রাজকুমারের বলিদান কি করে স্বীকার করতাম গোবিন্দ? আর রাজকুমারদের সঙ্গে তো সমস্ত সমাজের আশা জড়িয়ে থাকে। সমগ্র সমাজকে আমি কি করে নিরাশ করতাম? সেই জন্য আমি এই অধর্ম করে ফেললাম। আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। এত মানুষের সুখের বিচার করে তুমি এই নির্ণয় করেছো দ্রৌপদী, তবে অধর্ম কি করে হতে পারে? এত মানুষের সুখের বিচার করে তুমি এই নির্ণয় করেছো দ্রৌপদী, তবে অধর্ম কি করে হতে পারে? সমুদ্রে থাকা ঝিনুকের মধ্যে যদি কাঁকড় আটকে থাকে, তবে সে কাঁকড়কেও মুক্তে পরিণত করে। তুমিও আজ এই অধর্মকে সব থেকে বড় ধর্মে পরিণত করেছো দ্রৌপদী। আমি তোমাকে নিয়ে গর্বিত দ্রৌপদী। গোবিন্দ, আপনি যে উপহার আমাকে দিয়েছিলেন, ওই যে পাঁচটি পাথর, ধর্মের পাঁচটি আধার, সেগুলো দেখে আমার আমার এমন মনে হয়েছিল যেন আপনি আমাকে পঞ্চ পাণ্ডবের সঙ্গে বিবাহ করার আদেশ করছেন। গোবিন্দ, আপনি কি বাস্তবে একে ধর্ম বলে মনে করেন? না, কদাপি নয়। এই কার্যকে ধর্মের নাম দিয়ে আমি জগতের সমস্ত স্ত্রীর হৃদয়ে দুঃখ দিতে পারি না। এ অধর্ম, আর এই অধর্মই থাকবে। কিন্তু তোমার হৃদয়ের করুণা তোমাকে দিয়েই নির্ণয় করিয়েছে সখী। আর করুণা তো ধর্মের আধার। আমি তোমাকে যে পাঁচটি পাথর দিয়েছিলাম দ্রৌপদী, তা ধর্মের উপদেশ ছিল। ধর্মের আদেশ তো দেওয়া যায় না। কিন্তু তুমি ধর্মে সে পাঁচটি আধারকে নিজের হৃদয়ে স্থান দিয়েছো।
জ্ঞান বুদ্ধিকে স্থির রাখে, ধৈর্য মনকে স্থির রাখে, প্রেম হৃদয়কে স্থির রাখে, আর সমর্পণ শরীরের সমস্ত আবেগকে শান্ত করে শরীরকে স্থির রাখে। আর ন্যায় আত্মাকে স্থির রাখে। মন, বুদ্ধি, হৃদয়, শরীর, আত্মা, এই পাঁচটি ধর্মের আধার যখন শান্ত স্থির হয়ে যায় তখন মানুষ করুণায় পরিপূর্ণ হয়ে যায়। একেই ধর্ম বলে। আর তুমি সেই ধর্মের ভিত্তিতেই নির্ণয় করেছো দ্রৌপদী। অতএব এই কার্য তোমার, আর কেবল তোমার জন্য, পাপ নয়। পাঁচ পতিকে নিয়ে কিভাবে ঘর করব গোবিন্দ? পাঁচ পতিকে নিয়ে কিভাবে ঘর করব গোবিন্দ? কিভাবে সবার সঙ্গে ন্যায় করব আমি? নিজের কর্তব্য পালন কিভাবে করব আমি? আর সমাজ, সমাজের কটাক্ষ কিভাবে সহ্য করব আমি? আমার সম্বন্ধে কি কি কথা ভাববে লোকে গোবিন্দ? যারা ধর্মকে শিরোধার্য করে তাদের চরণে স্বয়ং ঈশ্বর পুষ্প বর্ষণ করেন। তুমি অগ্নি থেকে জন্মেছ দ্রৌপদী, আর অগ্নির আরেক নাম হল পাবক, যা সকলকে পবিত্র করে, সকল অশুদ্ধতার বিনাশ করে। আমার দৃঢ় বিশ্বাস তোমার নিকটে যে আসবে তার আত্মা পবিত্র হয়ে যাবে। চিন্তা করো না সখী, যখন যখন তোমার জীবনে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হবে আমি তোমার এই সখা বাসুদেব কৃষ্ণ সেখানে উপস্থিত হবে। এ আমার প্রতিজ্ঞা। তোমাকে কেবল ধর্মের সেই পাঁচটি আধারকে মস্তকে ধারণ করতে হবে। হস্তিনাপুরের সিংহাসন তোমার প্রতীক্ষা করছে।
আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের প্রতিজ্ঞার মর্যাদা আজীবন রক্ষা করব। ঈশ্বর আমাদের জীবনে ধর্ম স্থাপন করুন।